<سحد> th الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدنة چنل دوشو برندو پريو نبي صلى الله عليه وسلم بوششتو نشتاني ছোটো বড় যে যেখান থেকে দেখছেন সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ বিশেষ করে প্রিয়নবী সাল্লাহু ওয়াসাল্লামের এই আগমনের মাস যে মাসে আমার প্রিয়নবী পৃথিবীতে ধরাতে তশরিফ নিয়ে এসেছেন তার জন্য আপনাদেরকে বিশেষ করে শুভেচ্ছা জানাই এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রিয়নবী সাল্লাহু আলিবা ওয়াসাল্লামের বিশেষত্ব এবং গুণাবলীর ব্যাপারে আলোচনা করে থাকি এমন বিশেষত্ব যা শুধুমাত্র প্রিয়নবীকেই প্রদান করা হয়েছে অন্য কাউকে দেওয়া হয়নি এটা প্রিয় নবীর একটি অথেন্টিক একটি বিশেষত্ব আজ আমরা প্রিয়নবীর যে বিশেষত্বের ব্যাপারে আলোচনা করব তা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাহু আলি ও সাল্লামকে মহান আল্লাহ রাবুল আলমিন এমন ফজিলত এবং শান দিয়েছেন যে প্রিয় নবীর আগমনেরও হাজার হাজার বছর পূর্বে থেকেই মানুষেরা লোকেরা বা পূর্বের উন্নতিরা হুজুর সাল্লাহ আলি ব্যাপারে জানতেন প্রিয়নবীর প্রশংসা করতেন প্রিয়নবীর আলোচনা করতেন এমন এমনকি প্রিয়নবীর ব্যাপারে এমন এত কিছু জানতেন যা শুনলে এখন আমরা আমরাও অবাক হয়ে যাব যে প্রিয় নবী তখন পৃথিবীতে আসেনও নাই আর প্রিয়নবীর ব্যাপারে তারা এত কিছু জানতো এত মহব্বত এত ভালোবাসা এত অপেক্ষা যে কখন প্রিয়নবী আসবেন মূল উদ্দেশ্য হচ্ছে যে হুজর সাল্লাহ আলি আগমনের আলোচনা এমন নয় যে প্রিয়নবী আসার পর হয়েছে বরং আল্লাহ তাবারাকাত যখন থেকেই এ ধরাকে পৃথিবীকে সৃষ্টি করলেন তখন থেকেই প্রিয়নবী যে আসবেন এ আলোচনা হয়ে আসতেছে তো কিভাবে হয়ে আসতেছে তারা কিভাবে জানতেন কিভাবে বুঝতেন কি কি আলামত তারা জানতেন প্রিয়নবী আসার পূর্বে তাদের কেমন ভালোবাসা ছিল অপেক্ষা ছিল ইনশাআল্লাহ জওয়াজেল এই বিশেষত্বের আলোচনার মধ্যে আমরা এগুলাও শুনবো প্রথমে আসুন আমরা প্রিয়নবী সাল্লাহু আলি ওসাল্লামের উপর দুরু শরীফ পাঠ করার একটি ফজিল শ্রবণ করি প্রিয়নবী রসুল আরবি হুজুর পনুর সাল্লাহু তলিহি আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই হাদিসে মোবারকাটি আল মুস্তাদরক এবং তফসিরের রুহুল বয়ানের মধ্যে এসেছে একটি হাদিসের কিতাবে এসেছে এবং একটি তফসিরের কিতাবে এসেছে নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন মঙ্গ আলাইয়া আলাই ফিকুল্লি ইয়ামিন খমসা মিয়া তাম তাকির আবাদা সুবাহান আল্লাহ যে আমার প্রতি দৈনিক পাঁচশতবার শরীফ পাঠ করে নেবে সে কখনো দরিদ্র হবে না সুহান আল্লাহ এটা প্রিয়নবী সাল্লামের এটা কত বড় একটা সুসংবাদ একটা ভবিষ্যৎবাণী আর ফজিলত দুরু শরীফ পাঠ করার মাত্র শতবার। পাঁচ শতবার পড়তে দর্শক পর্যন্ত কতক্ষণই বা আমাদের লাগবে যদি আমরা সল্লাহ আলা মোহাম্মদ এই শরীফ পড়ি বা যদি আমরা আসসলাতাম আলাইকয়া রসুল্লাহ আসলা সাল্লাম হাবিব হাবিবাল্লাহ এই শরীফটি পড়ি তো কতই বা দুরু শরীফ আছে ছোট ছোট আমরা এইগুলাকে যদি ভালোভাবে আমরা মুগস্থ করে পাঁচ বার করে পড়ি তো আধা ঘন্টা লাগবে বেশির চেয়ে বেশি তো এর বরকতে আল্লাহ ত আবর আমাদের রোজির মধ্যে বরকত দিবেন আসুন আমরা এখন একবার দুরু শরীফ পড়ে নেই সল্লু আল হাবিব সল্লাহু তাল মুহাম্মদ সল্লাহু আলহ্লাম আলীকা ইয়া প্রিয় প্রিয়নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের আগমনের আলোচনা সম্পর্কে কোরআনে পাকে আল্লাহ তা তালা অসংখ্য আয়াতে মোবারকতে এরশাদ করেছেন যে পূর্বেকার নবীর রাসুলগণ বা উম্মতিরা কিভাবে প্রিয় নবীর আলোচনা করতেন যেমন কোরআনে পাকে হাজরত ইব্রাহিম আলাই ইসলাম প্রিয় নবীর আগমনের জন্য দোয়া করেছিলেন দোয়াটা কিছুটা এরকম যা মহান আল্লাহ রাবুল আলমিন কোরআনে পাকে এর করেছেন রব বানা ওয়াব আস ফি হিম রসুল হুম ইয়তলু আল হিম আয় তিকা ওয়াই আল্লিমিতা বা ইউ হিম ইন্নাক আংতাল আজিজুল হাকিম অর্থাৎ হ্যাঁ আমাদের প্রতিপালক আমাদের মধ্যে থেকেই আমাদের বংশ থেকেই একজন রসুলকে তুমি আমাদের মাঝে প্রেরণ করো ইব্রাহিম আল ইসলামের উদ্দেশ্য শেষ জমানের নবী প্রিয় নবী সাল্লাহুআসাল্লাম ছিল ইয়তলু আলাহিম আয়াতিকা তিনি এমন রসুল হবেন যিনি তোমার আয়াতগুলো আমাদেরকে তেলাবাদ করে শোনাবেন ওয়াইউ আল্লিমুল কিতাব আল হেকমা এবং মানুষদেরকে হেকমত এবং ইলম শিক্ষা দিবেন কিতাব শিক্ষা দিবেন ওয়াইজা কি হিম এবং তাদের আত্মশুদ্ধিও করবেন ইন্নাকা আংতাল আজিজুল হাকিম নিশ্চয় তুমি মহা পরাক্রমশালী ও প্রজ্ঞাময় এই আয়াতে মোবারকা দ্বারাও স্পষ্ট যে ইব্রাহিম আল ইসলামও প্রিয়নবী সাল্লাহু আলাইসাল্লামের আগমনের জন্য দোয়া করেছিলেন আর বিশেষ করে এই দোয়া ছিল যে প্রিয় নবী যেন আমার বংশ থেকেই আসে আর মোহান আল্লাহ রাবুল আলমিন ইব্রাহিম আলি সাল্লামের এই দোয়া কবুলও করেছেন ইব্রাহিম আল ইসলামের বংশ হইতেই আমাদের প্রিয় নবীর আগমন হয়েছে আচ্ছা ঈসা আলহ নবীনা আলহিসামও আমাদের প্রিয় নবীর আলোচনা করেছেন যা মোহান আল্লাহ রাবুল আলমিন কোরআন পাকের সাথ করেছেন ঈসা আলি ইসলাম আমাদের প্রিয় নবীর প্রায় পাঁচ শত বছর পূর্বের নবী তো প্রিয়নবীর আগমনের পাঁচ শত বছর পূর্বে প্রিয়নবীর আলোচনা হচ্ছে যা আল্লাহ তালা কোরআনে পাকে এরশাদ করেছেন আর যখন ইসা মারিয়াম আলহ ইসলাম বললেন কি বললেন আমি যে মেন অংশ তেলাবাদ করে বলছি মুবশিরম বি রসুল মিম্বা দিস আহমদ যে আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি এমন এক রসুলের যিনি আমার পর তশরিফ নিয়ে আসবেন তার নাম হবে আহমদ সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আর দেখুন আমার প্রিয় নবী সাল্লাহুআ আলি দয়া যে তিনি যখন আগমন করেন তো আগমনের পর নিজের নব্বুবাদ প্রকাশ করার পর সাহাবাইক রামদেরকে প্রিয় নবী সাল্লাহুআ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যা ইমাম তাফরানী মুসনাদুসামিহীন কিতাবের মধ্যে ইরশাদ করেছেন যে প্রিয়নবীর বাণী হচ্ছে আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বসারতু ঈসা আমি হচ্ছে ইব্রাহিম ইসলামের দুয়া যা ইব্রাহিম আল ইসলাম করেছিলেন বাবা শাহরাত ইসা এবং ঈসা আলহ ইসলামের সুসংবাদ হচ্ছি আমি তো এ দ্বারা এটাও স্পষ্ট যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আগমনের আলোচনা নবী রাসুলগণ পূর্বে থেকেই করছিলেন আচ্ছা অপর এক স্থানে মহান আল্লাহ রাবুল আলমিন কোরআনে পাকে এরশাদ করেন আল্লাদীন আ ইয়াত্তবি অউন আর রসুল আন নবীজল উম্মিয়াল্লাদি ইয়াজিদু নাহু মখতুবন ঈং দাহুম ফিত্তা ও রতি ওয়াল ইং জিল এই আয়েতে মোবারকাতে মোহন আল্লাহ রাব্দুল্লালামী স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহরীনা ইয়াত্তবি অউন আর রসুল যারা এই রসুলের অনুসরণ করে রসুল নাবিয়াল নবীজল উম্মিয়া এমন রসুল যিনি নবী এবং উম্মি আল্লাহরী ইয়াজিদু নাহু যার সম্পর্কে তারা তাদের নিকট তাওরাত এবং ইঞ্জিলে লিখিতভাবে পায় অর্থাৎ আল্লাহ তাবরাকাবা তাআলা তাওরাত শরীফে ইঞ্জিল শরীফে অন্যান্য আসমানে কিতাবে শহীফার মধ্যে যে হুজুর সাল্লাহু আলুসাল্লামের নাম মুবারক প্রিয়নবীর ব্যাপারে আলোচনা যে করেছেন স্বয়ং আল্লাহ তাবরাকাত কথা কোরআনে পাকে বলছেন যে আমি যে তরাত এবং ইঞ্জিলের মধ্যে অন্যান্য আসমানে কিতাবের মধ্যে যে প্রিয় প্রিয়নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের আলোচনা করেছিলাম পূর্বের উন্মতিরা আল্লাহ মকতুবান ঐন্দাহ তারা নিজেদের কিতাবের মধ্যে ফিৎ তাওরাত ওয়াল ইনজিল ইনজিল এবং তাওরাতের মধ্যে তারা এই প্রিয়নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের ব্যাপারে লিখিত পায় যে আমি পূর্বের কিতাব আসমানি কিতাবসমূহেও মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লামের আলোচনা করেছিলাম আর এটা তারা পায় কিন্তু তারপরেও প্রিয়নবীর আগমনের পর তারা এমান নিয়ে আসে নাই তো এই কথা আল্লাহ তাবারকাবাতালা এখানে বলেছেন তো এটা তো স্পষ্ট যে পূর্বের প্রিয়নবীর আগমনের পূর্বেও প্রিয়নবীর আলোচনার ডঙ্কা প্রিয় প্রিয়নবীর আগমনের ডঙ্কা চলছিল এটা প্রিয়নবীর একটি এমন বিশেষত্ব যে অন্য কেউ পায়নি তাছাড়া কোরআনে পাকের অন্য একটি আয়াতে মোবারকাতেও মহান আল্লাহ রাবুল আল্লাহ নিঃস্বাদ করেন কামা আহুম আর তারা যাদেরকে আমি কিতাব দিয়েছি পূর্বের উন্মতিদের যে সহিফা বা আসমানে কিতাব প্রদান করা হয়েছে তওরাত ইঞ্জিল শরীফ জাবুর শরীফ তো এবং তারা যাদেরকে আমি কিতাব প্রদান করেছি আহু তারা সকলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের ব্যাপারে এইভাবে জানতো কামায়িফুন আবনা আহুম যেভাবে তারা নিজের সন্তানদের ব্যাপারে জানে তারা প্রিয়নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের আগমনেরও হাজার হাজার বছর পূর্বে নিজেদের কিতাবের মাধ্যমে মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লামকে আমাদের প্রিয়নবীকে এমনভাবে চিনত জানত তাদের কাছে প্রিয়নবীর পরিচয় ছিল কামা ইয়াহ আবনা আহম যেভাবে তারা নিজের সন্তানদের পরিচয় জানে এখন পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক কত ঘনিষ্ঠ সন্তানের এক একটা ছোট ছোট বিষয়ের ব্যাপারে পিতামাতা কিন্তু জানে বুঝে তার কি পছন্দ তার কি পছন্দ না সে কখন ঘুম থেকে উঠে কখন সে শয়ন করে কি খায় কি খায় না সব কিছু কিন্তু জানে কোন জায়গায় যেতে পছন্দ করে কোন জায়গায় যেতে পছন্দ করে না যদি বাচ্চাকে স্কুলে পড়ায় স্কুলে তার ছুটি কখন সে কখন বাড়ি ফিরবে সব কিছুই কিন্তু মানে পিতামাতা তো সন্তানের সব কিছু জানে এ উদাহরণ মহান আল্লাহ রাবুল আলমিন দিচ্ছে যে পূর্বেকার লোকেরা এ উম্মতে মোহাম্মদের পূর্বে আমাদের পূর্বে যে যত উন্মতি ছিল না আদম আল ইসলাম পর্যন্ত তারা সকলেই প্রিয়নবীর ব্যাপারে গবেষণা করতো আর প্রিয়নবীর ব্যাপারে এমনভাবে জানত যে হুজুর সাল্লাহুআ আল্লাহাল্লামের ব্যাপারে এমনভাবে তাদের পরিচয় ছিল যেভাবে তারা নিজেদের সন্তানদের ব্যাপারে জানে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের ব্যাপারে তারা নবীর ব্যাপারে জানতো তারা গবেষণা করতো আসমানের কিতাব থেকে খুঁজে বের করতো ইনশাল্লাহ জাহাজ কীভাবে এটাও আমরা ইনশাল্লাহ শুনবো বর্ণিত আছে যে পূর্বেকার উন্মতিরা প্রিয়নবী সাল্লাহু আল্লি আগমনের পূর্বে তারা তো হুজুর সাল্লাল্লাহু আলি ওসিলা নিয়ে আল্লাহ তালা কাছে দোয়াও চেত আর মহান আল্লাহ তাবার আল্লাহ কেমন মহান দয়া যে আল্লাহ তালা কোরআনে পাকে এর আলোচনা করেছেন কোরআনে পাকে আল্লাহ তালা বলেছেন যে পূর্বেকার উন্মতির তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাই ওসাল্লামের নিয়ে দোয়াও করতো আর আমি তা কবুলও করতাম যেমন বন্দিত আছে আমি আয়াতে মোবারাকার ততটুকু অংশ তেলাওয়াত করছি যতটুকু অংশ আমাদের প্রয়োজন ওয়াকানু মেও কবলু ইয়াশ তফতি হাহু না আলাল্লা রী না কাফারু ফালাম্মা আরফু কাফারউ বি ফালা আনাতুল্লাহি আলাল কাফিরিন মোহান আল্লাহ রাবুল আলম এসাদ করেন যে প্রিয় নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে ওয়াকান কবল কবল মানে পূর্বে প্রিয় নবীর আগমনের পূর্বে আলাল্লাহ না কফারু ইহুদি এবং নাসারারা বা পূর্বের উন্মতিরা তারা আরবের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে বিজয় লাভ করার জন্য আল্লাহ তাআলার কাছে হুজুর সাল্লাল্লাহু আল্লি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে দোয়া করতো হে আল্লাহ এ মুশরিকদের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করো আমরা যেন তাদের উপর প্রভাব ফেলতে পারি যুদ্ধের মধ্যে বিজয় লাভ করি ওই সময় তো তারাই মুসলমান ছিল ইহুদি আসারারা কারণ ওই সময় প্রিয়নবীর আগমন হয়নি এরপর আল্লাহ তালা বলছেন যে যার ওসিলা নিয়ে তোমরা নিজেদের মুসিবতের সময় যুদ্ধের সময় যে তোমরা যে মোবারক সত্ত্বার ওসিলা নিয়ে আমার কাছে দোয়া চেতে আর আমি তোমাদের দোয়াকে কবুল করতাম তোমাদের বিজয় দান করতাম তোমাদের বালা মুসিবত পেরেশানি দূর করে দিতাম সেই মোবারক সত্ত্বা যখন তোমাদের মাঝে চলে এসেছে তোমরা সেই মোবারক সত্ত্বাকেই অস্বীকার করছো আমার সে নবী এখন যখন তোমাদের মাঝে চলে এসেছে তোমাদের মাঝে আমি পাঠিয়ে দিয়েছি আমার প্রিয় নবীকে তো তোমরা এখন অস্বীকার করছো ফলাম্মা যা আহম্মা আরফু কাফারুবি তোমরা যাকে চিনতে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে যার ব্যাপারে জানতে যেভাবে তোমরা নিজেদের সন্তানদের জন্য তার চেয়েও বেশি তোমরা যে নবীর ব্যাপারে গবেষণা করতে জানতে যে শেষ জমানায় এমন নবী আসবে তার ওয়াসিলা নিয়ে দোয়া করতে তিনি যখন চলে আসছেন বি তখন তারই অস্বীকার করে ফেলো তার প্রতি ইমান আনো নয় এখন কাফির হয়ে গেল ইমান না নিয়ে আসার কারণে কাফির হয়ে গেলা এরপর আল্লাহ তালা এরসাদ করেন ফাল্লাহিয়াল কাফিরিন যে কাফিরদের উপর আল্লাহ তালা লানত অভিশাপ কারণ তারা পূর্বে তো যে নবীর ওয়াসিলা নিয়ে দোয়া করত এখন সে নবী যখন তাদের মাঝে চলে এসেছেন তাকে তাজিম করবে তাকে সম্মান করবে তাকে মোহব্বত করবে ভালোবাসবে নিজের সব কিছু যার জন্য উৎসর্গ করে দিবে সে নবীর সানে বেয়াদুবি সেই নবীর জন্য কটিত্বমূলক কথা ব্যাতবি কথা সেই নবীকে অস্বীকার করে ফেলা না তো আল্লাহ তাবারকাবা তালা আমাদেরকে কেউ ব্যাতবিমূলক কথাবার্তা বা প্রিয়নবীর সম্মানে যেন কোনো ঘাটতি না হয় এমন কোনো কথা যেন আমাদের মুখ থেকেও বের না হয় আচ্ছা এই আয়তে মোবারকা দ্বারা একটি বিষয় আরেকটা স্পষ্ট হয় যে ইয়াস্তফতি হাউনা যে তারা প্রিয় নবীর ওসিলা নিয়ে দোয়া করতো আল্লাহ কবুল করতেন তো এর দ্বারা এটাও বোঝা গেল যে প্রিয়নবী সাল্লাহ আলহি ওসাল্লামের ওসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা পছন্দ করেন পূর্বের উন্মতিরা হাজার হাজার বছর ধরে যুদ্ধের মধ্যে যখন দোয়া করত তো আমরা তো স্বয়ং প্রিয়নবীর উন্মতি আমরা যদি ওসিলা নিয়ে দোয়া করি তো আল্লাহ তাবরাকা তাল্লা কত খুশি হবেন তারা যদি ওসিলা নিয়ে দোয়া করত। তাহলে আমরা তো স্বয়ং প্রিয়নবীর উন্মতি যে কি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাল আলাইহি ইমাম জলালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহি তাল আলহি ইমা ইমাম আলামা আলৌসি রহমতুল্লাহি তা বড় 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 মুফসিরিনে কিরামগণ এ আয়তে মুবার ব্যাখ্যা করতে গিয়ে এরশাদ করেছেন যে পূর্বেকার ইহুদি আসারারা হুজুর সাল্লাল্লাহু আলি ওসাল্লামের ওয়াসিলা নিয়ে যখন দোয়া চাইতো তো কিভাবে চেত তারা এভাবে চেত ওয়াকানু ওয়কানুয়কুলা আউ্ না বিন নবী জিল উম্মিজি আবার কিছু হাদিসে মোবারকতা আছে বিন নবী জিল রহমতি ইমাম রাজী রাজি তফসিরে কাবিরের মধ্যে ইস্যাত করেছেন যে তারা এভাবে দোয়া করতো যে হে আল্লাহ আমাদেরকে তুমি বিজয় দান করো সুর এবং আমাদের সাহায্য করো বিন নবীল উম্মিজি নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের মাধ্যমে নবীর মাধ্যমে নবীল উম্মির মাধ্যমে রহমতওয়ালা নবীর মাধ্যমে সুভান আল্লাহ সুহান আল্লাহ এভাবে করে সকল মুহাদিস রাম এবং মোহেনামের ইজমা পূর্বের উন্মতিটা নিয়ে দোয়া চেত অবশ্যই আমাদেরকেও উচিত যখনই আমরা আল্লাহ ত তা আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া চাবো তো যদি আমরা চাই আমাদের দোয়ার মকবুলিয়াত বেড়ে যাক আমরা তো স্বয়ং প্রিয়নবীর সরাসরি উন্মতি আমাদের উপর প্রিয়নবীর সরাসরি সুদৃষ্টি আছে তো আমরা যদি হুজুর সাল্লাহ আলি ওসাল্লাম নিয়ে দোয়া চাই আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করবেন এমন কি আলৌসির রহমতুল্লাহ তা তালা আলহি তো এরশাদ করেন যে পূর্বেকার উন্মতিরা যখন মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধর জন্য যেত তো তারা তওরাত শরীফ খুলত أخرجوا التوراة ودعوا أيديهم على موضع ذكر النبي صلى الله عليه وسلم وقالوا اللهم إنا نسألك بحق نبيك الذي وعدتنا أن تبعثه في آخر الزمان ترى اي باب دعا كرتو وطمئ تورا شريف خلتو تورا شريف خلتو حضور صلى الله عليه وسلم نام مبارك جهانا چلو شكانا انگول مبارك ركتو نجير حات راكتو أر بولتو جه هي الله تبارك وتعالى সেই নবীর ওসিলা যার ব্যাপারে তুমি ওয়াদা করেছ যে তাকে তুমি শেষ জমনে পাঠাবা তুমি আমাদেরকে সাহায্য কর তো আল্লাহ তাবারাকলা তাদেরকে বিজয় দান করতেন ফায়ুং সরুন তাদেরকে সাহায্য করতেন এটা কত বড় একটা মাসাল্লাহ প্রিয় নবীর বিশু প্রিয় প্রিয়নবীর গুণ যে একটি মোবারক সত্তা এখনো পৃথিবীতে আসেই নাই আর তার আগমনের পূর্বে থেকেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জানি না হাজার বছরে কত মানুষে এ পৃথিবীতে এসেছে উন্মতিরা এসেছে প্রিয়নবীর ওয়াসিলা নিয়ে দোয়া যাচ্ছে ও প্রিয়নবীর সাল্লামের এত বেশি ফজিলত মাম সালেহি তার কিতাব সুবুলুল হুদা ওয়ার রশাদ এই কিতাবের মধ্যে খুব চমৎকার একটি ঐতিহাসিক একটি আশিকের রসুল বাদশার ঘটনা বয়ান করেছেন এক এমন উন্মতি যার আগমন প্রায় এক হাজার বছর পূর্বের মানে তিনি এক হাজার বছর পূর্বেকার বাচ্চা প্রিয়নবী সাল্লাহু আলিবাসাল্লামের আগমনের এক হাজার বছর পূর্বের আমাদের কাছ সময় থেকে না প্রিয়নবীর আগমনের এক হাজার বছর পূর্বে যার আগমন ছিল তিনি প্রিয়নবী সাল্লাহু আলিবাসাল্লামের ভালোবাসায় কি করলেন ওই সম্পর্কে একটা বিস্তারিত ঘটনা সংক্ষেপে বলছি বর্ণিত আছে যে প্রিয় নবীর মদিনা হিজরতের প্রায় এক হাজার বছর পূর্বে ইয়ামানের বাদশাহ যার নাম ছিল তাবা নিজের সৈন্য সামন্ত এবং অসংখ্য ওলেমায় কেরামের সঙ্গে বেতুল্লাহ শরীফ জেয়ারত করার জন্য আগমন করেন কাবা গৃহের জেয়ারত এবং তাতে গিলাফ চড়ানোর পর প্রত্যাগমনকালে সৈন্য সামন্তসহ তিনি ইয়াসরাবের পথ দিয়ে যাচ্ছিলেন একটি এমন উপত্যকার পাশ দিয়ে যাচ্ছিলেন যে স্থানের নাম ছিল ইয়াসরাব সেই সময় ইয়াসরাব ছিল একটি ঝর্নার ঝর্নারি নাম যেখানে লোক বসতি বলতেই চোখে পড়তো না সেখানে কোনো মানুষ বসবাস ছিল না ইয়ামানের এই বাচ্চাটির সাথে চারশোরও অধিক আসমানে কিতাবের এলেমধারী বিজ্ঞ আলেমও সেখানে ছিল এত বড় কাফলাতে যেখানে সৈন্যরা ছিল সেখানে আর চারশোরও অধিক আলেম ওলেমরাও ছিল পূর্বেকার তারা যখন বিভিন্ন আলামত ও লক্ষণ বুঝতে পেরে লোকজন থেকে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে এই জায়গাটির নাম ইয়সরাব তখনই তারা আসমানে কিতাবাতির জ্ঞান থেকে সন্দেহাতীতভাবেই বুঝে নিলেন যে মক্কা থেকে হিজরত করে নবী আখিরুজ্জামান শেষ জামানার নবী সর্বশেষ নবী প্রিয় নবী সাল্লাহুআ ওয়াসাল্লাম এখানে এসে বসবাস করবেন দেখুন এক হাজার বছর এখনও বাকি আছে প্রিয়নবীর আগমনের তারা জাস্ট মক্কা থেকে আবার ফিরে যাওয়ার সময় ইয়াসরাবের পথ দিয়ে যাচ্ছিলেন তো ইয়াসরাবে তারা যে অবস্থান করলেন সেখানে কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য অবস্থান করার মাধ্যমে তারা নিজেদের গবেষণা তারা যা আসমানে কিতাবের মধ্যে পড়েছে বা তাদের যে তফসির বা তারা নিজের ব্যাখ্যা দ্বারা জানতে পারলেন যে মক্কা থেকে শেষ জমানার নবী হিজরত করে মদিনাতুল মুনাফারাতে আসবেন তো এটা কত বড় একটা প্রিয়নবীর মজেজা বলবো না বিশেষত্ব বলবো প্রিয়নবীর আগমনের পূর্বেই যে পূর্বেকার উন্মতিরা শুধু প্রিয় নবীর নাম বা প্রিয় নবীর ব্যাপারে শুধু জানতেন এমন না এমন না যে হ্যাঁ শেষ জমানায় একজন নবী আসবে যার নাম মোহাম্মদ হবে শুধু এতটুকুই জানতেন এমন না প্রিয় নবী সাল্লাহু সাল্লামের ব্যাপারে ছোটো ছোটো বিষয়ও জানতেন যেমন আমরা আয়াতে মোবারকে একটু পূর্বেও শুনলাম যে সন্তানকে তারা যেভাবে চিনে তার চেয়েও ভালোভাবে চিনে তারা সে নবীকে তারা চিনত আর কি পূর্বেকার উন্মতিরা তো হুজুর সাল্লাহু আলিহ্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার বিষয়টা তাও মদিনাতে তিনি আসবেন এই বিষয়টা এক হাজার বছর পূর্বেকার উমতিদের আলী মোলেমারা যারা আসমানি কিতাবের ইলম যাদের কাছে ছিল তারা গবেষণা করে বের করে ফেললেন এখন তারা তো নিজেদেরকে সৌভাগ্যবান মনে করলেন যে আমরা এমন একটি জায়গায় এসেছি যে যেখানে আজ থেকে প্রায় এক হাজার বছর পর শেষ জমানা নবী আসবেন তো তারা গিয়ে ওই আমানের বাদশাহ তাবার কাছে গিয়ে আরোস করলেন যে আমরা যদি আপনি অনুমতি দেন তো আমরা চারশোর অধিক ওলেমাই কেরাম আমরা এখানেই নিজেদের জনবসতি আমরা গর্ব আমরা এখানেই থাকবো যাতে করে যদি শেষ জামানার নবীর সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যায় তত আলহামদুলিল্লাহ আর না হইলেও আমাদের বংশধররা ওই প্রিয় নবীর সহবত পাবে সংস্পর্শ পাবে তো তারা ফ্যাজ বরকতের নিয়তে সেখানেই থাকার সিদ্ধান্ত নিলেন ইয়ামানের বাদশাহ যখন এই বিষয়ে জানতে পারলেন যে আচ্ছা শেষ জমানের নবী এখানে তশ্রিফ নিয়ে আসবেন তো তিনিও প্রিয় নবীর মহব্বত ভালোবাসায় এই ইচ্ছা প্রকাশ করলেন প্রতিজ্ঞা করলেন যে আমিও আর কোথাও যাব না আমিও এখন থেকে এখানেই থাকবো তো ওই বাদশাহ তাবাও সেখানেই থাকা শুরু করে দিলেন এখন থাকতে কি শুরু করলেন নিজের সিংহাসন নিজের ক্ষমতা রাজা বাদশাহী এসব কিছু তিনি ভুলে গেলেন শুধু একটাই কথা একটাই চিন্তা মাথায় ঘুরছে প্রিয়নবী সাল্লাহু আলি দিদার হুজুর সাল্লাহু আলি সাক্ষাৎ প্রিয়নবী সাল্লাল্লাহু আলিবাস্লাম আহ হিজরত করে এখানেই তশরিফ নিয়ে আসবেন এই যে একটা মোহব্বত ভালোবাসা প্রিয় প্রিয়নবীর প্রতি ওনার এমন চলে আসলো যে দুনিয়া থেকে বিমুখ হয়ে গেলেন আর শুধু অপেক্ষায় যে প্রিয়নবীর সাথে আমার সাক্ষাৎ হবে নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের মহাব্বাতে যেহেতু তারা একদম জানতেন যে তিনি এখানেই আসবেন তো ইয়ামানের বাদশাহ তাবা প্রিয়নবীর মহাব্বাতে ওই ইয়াসরফ নামক স্থানে যেখানে ওই নাম ইয়াসরফ শহরে প্রিয়নবীর জন্য বিশেষ করে একটি ঘর নির্মাণ করলেন আর বললেন যে শেষ জমানের যে নবী আসবেন রসুল আরবি সাল্লাহু আলি ওয়াসাল্লাম আমার ইচ্ছা যে তিনি যখন এখানে আসবেন হিজরত করে তো স্বাভাবিক ওনার জন্মস্থল যখন মক্কা হবে বাসা তো সেখানেই মদিনাতে আসার পর তো তখন কোনো বাসা হবে না তো আমি এখন থেকেই শেষ জমানার নবীর জন্য এই বাসা আমি তৈরি করে রাখতেছি যখন তিনি আসবেন তখন এ বাসার মধ্যে তিনি উঠবেন এখানে তিনি থাকবেন তো আল্লাহ তাল্লার কি শান কুদরত দর্শকবৃন্দ এক হাজার বছর পূর্বে থেকেই প্রিয়নবীর আগমনের ইয়াসর যার নাম পরবর্তীতে মদিনা হয়ে গেছে তো সেখানে সেখানে প্রিয়নবীর আগমনের ব্যবস্থা হয়ে গেছে যে প্রিয়নবী এখানে আসবেন তো এটা আল্লাহ তালায় খিদমত নিয়েছেন ওই ইয়ামানের বাদশাহ আশিকের রসুল তাবার মাধ্যমে তো তাছাড়া ওই ইয়ামানের বাদশাহ ঘর তো নির্মাণ করলো সাথে সাথে প্রিয়নবীর নামে একটি চিঠিও লিখল ওই চিঠির মধ্যে লেখা ছিল যে ইয়া মোহাম্মদ সাল্লাহু আলহিস্লামা রব বিকা যে হে মোহাম্মদ হে শেষ জমানা নবী সাল্লু আলী ওয়াসাল্লাম নিশ্চয় আমি আপনার উপর এবং আপনার প্রতিপালকের উপর আরও সব কিছু রব্বা কুল্লি সাইন বিকুল্লি মা যাক আমি রব্বিকা আরও সব কিছু যা আপনি আল্লাহ তাবারাকাত আল্লাহর পক্ষ থেকে শরীয়তের বিধিবিধান যা নিয়ে আসবেন ও সব কিছুর উপর আমি ইমান নিয়ে আসলাম যদি আপনার সাথে আমার সাক্ষাৎ হয় যদি আমি আপনার সংস্পর্শ পাই জিয়ারত পাই তাহলে আপনি আমার ভাইয়াত গ্রহণ করুন আর যদি আপনার সাথে আমার সাক্ষাৎ না হয় না হতে পারে এই আমি এখন অপেক্ষা করছি আপনার জন্য কিন্তু যদি আপনি এই সময়কালে না আসেন আপনার আবির্ভাব যদি না হয় তো ফশফা ইয়ামাল কিয়ামা ওয়ালা তাংসি তো কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবেন ওয়ালা তাং আমাকে ভুলে যায়ন না আমাকে স্মরণ রাখবেন তো কত ইস্কে ভরা একটি চিঠি ওই ইয়ামানের বাদশাহ আশেকের রসুল ওই তাবা যার নাম তিনি লিখলেন লিখে সে পত্রখানিকে তিনি একটি স্বর্ণের মহারাঙ্কিত করে আলিমদের মধ্যে যিনি ছিলেন সবচেয়ে বড় তার হাতে সমর্পণ করলেন আমি যদি আমার ইন্তেকাল হয়ে যায় তো তোমার যদি নবীর সাথে সাক্ষাৎ হয় তুমি এটা দিয়ে দিও বা তোমার বংশধরকে বলে দিও এটা যেন তারা প্রিয়নবীর সাথে যখন সাক্ষাৎ হবে তাকে দিয়ে দেয় তো সেই পত্রখানিটা বংশানুক্রমিকভাবে একের পর এক হাত বদল হতে থাকে মানে পুরা ওই এক হাজার বছর এক হাজার বছর ধরে ওই ঘর যা প্রিয় জন্য নির্মাণ করা হয়েছিল সেখানে ওই বিজ্ঞ আলিম মেয়ের বংশধরা থাকা শুরু করলো আর বংশানুক্রমিকভাবে তা চলতে থাকে ওই পত্রখানিও একের পর এক এর সন্তান তাকে দিল আবার সে আবার পরের সন্তানকে দিল আর বসিয়ত করে দিল যে ওই ইয়ামানের বাচ্চা দিয়েছে নবীকে দেওয়ার জন্য এইভাবে করতে করতে এক হাজার বছর পর প্রিয়নবী সাল্লাহু আলি সাল্লাম যখন মদিনাতুল মুনাফারাতে হিজরত করে তা নিয়ে আসলেন তো প্রসিদ্ধ হাদিসে মুবারাকা রয়েছে যে প্রিয় নবী যখন তা শিফ আনলেন তো বললেন যে আমি তার ঘরেই থাকবো বা সে ঘরেই উঠবো যেখানে আমার উঠ গিয়ে বসবে বিষয়টা নবী উটের উপর ছেড়ে দিয়েছিলেন মূলত আল্লাহ তাবরাকাত আল্লাহর ইচ্ছার উপর যে আল্লাহ তালা উটটা যেখানে নিয়ে বসাবেন আমি সে ঘরে উঠব। তো আল্লাহ তাবরাকাত তাল্লার কেমন দয়া সে আশিকের রসুল বাদশাহ পৃথিবীর মানুষ হতে পারে ভুলে গেছে আল্লাহ তাবরাকাত আল্লাহ তো আলমুল গ্যা সব কিছু জানেন সব কিছু আল্লাহ ওয়া তালার জ্ঞানে আছে তিনি ওই বাদশার ইস্কের রসুলকে নষ্ট হতে দেন নাই তিনি ওই উটকে আল্লাহ তালা দয়ায় যে ওই উট সেই ঘরেই গিয়ে থামলো যে ঘরকে সে বাদশাহ এক হাজার বছর পূর্বে নির্মাণ করেছিল আর ওই সময় ওই সে ঘরে যে সাহাবি বসবাস করছিলেন তার নাম হচ্ছে হজরত সায়দুনা আবু আয়ুব আনসারি রদি আল্লাহ তালু তিনি ওই বিজ্ঞ আলিমের বংশধরেরই একজন যাকে বাদশাহ ওই পত্রখানিটা দিয়েছিল যে এটা মহানবীকে দিয়ে দিও তো প্রিয়নবী সাল্লাল্লাহু আলিবু আসাল্লাম ঘরে প্রবেশ করলেন সেখানেই থাকলেন আর আবু আয়ুব আনসারী দাদি আল্লাহ আনহু সে তখ থেকে চিঠি বের করে প্রিয়নবীকে প্রদান করলেন যা প্রিয়নবী তা পাঠ করলেন তো এটা হচ্ছে আশিক রসুলের অবস্থা এই একটি ঘটনা দ্বারা প্রিয়নবী সাল্লাহুআ আলিবাসাল্লামের অসংখ্য বিশেষত্ব প্রকাশ পাচ্ছে প্রথমত হচ্ছে যে প্রিয়নবীর আগমনেরও হাজার হাজার বছর পূর্বে থেকে প্রিয়নবীর আলোচনা হইতো দ্বিতীয় প্রিয়নবী সাল্লু আল্লিহিহিহি আসাল্লামের ছোট্ট ছোট্ট সূক্ষ্ম বিষয়ের ব্যাপারে তারা হাজার হাজার বছর পূর্বে থেকে গবেষণা করত তারা জানত তারা পড়তো আসমানে কিতাবের মধ্যে এটাও প্রিয় নবীর একটি বিশেষত্ব আর অপর হচ্ছে হুজুর সাল্লাহু আলিবাসাল্লামের ওয়াসিল্লা নিয়েও তারা দোয়া করতেন তো এই সব কিছু প্রিয় নবী সাল্লাহুআ আলিবাস্লামের এমন মোবারক বিশেষত্ব যা অন্য কোনো নবী রসুলকে দেওয়া হয়নি অন্য কোনো মানুষকে দেওয়া হয়নি একমাত্র শুধু প্রিয় নবী সাল্লাহুআ ওস্লামকেই আল্লাহ তাবরকাত আলা মান ও মর্যাদা প্রদান করেছে আজ এখানেই শেষ করছি আল্লাহ তাবরকা আলা আমরা যা শুনেছি তা স্মরণ রাখার এবং অপরের নিকট তা পৌঁছানোর তফিক দান করুক আমিন বিজাহীন নব্বীল আমিন সল্লাহু আলিহি ওয়াসাল্লাম সল্লু আলল হাবিব সল্লাহু আলা মুহাম্মদ সল্লাহু আলিহিহি ওস্লাম সাল সালাম আলাইকা কিয়া kodori Priyo Nabiya nabbi ya mo